হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে বুধবার, আর এখন বাজে প্রায় 9টার মতো। আর আমার, দেখো পিছনে আমার ঠাকুরের একটু প্রদীপ দেখানো হয়ে গেছে, আর সকালবেলা স্নানও করে নিয়েছি। আজকে কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সকালবেলা স্নানটা করে নিয়েছি। এই স্নান এটা না করলে না সব কাজ যেন ওলট পালট হয়ে যায়, যেন গুছিয়ে ঠিক কাজকর্ম ঠিক হয় না। ওই জন্য সকালবেলা জামা কাপড় ধুয়ে দেয়, একেবারে জামা কাপড় ভিজে যায় বলে তখন আমি একেবারেই স্নানটা করে নিই, যত সকাল হোক বা যত দেরি হোক, যেটা হয় আর কি যখন তখন। তো এখন আমি সকালবেলা একটু 4টে পাতা নিম পাতা খেয়েছি, খেয়ে আমার গালটা এত তেতো আর গলাটাও কি তেতো হয়ে আছে। এখন খাবো হলুদ, আদাটা নেই বলে জুসটা করছি না, হলুদ আমলকি আদা দিয়ে আমি একটা জুস করি সকালবেলা, যেটা খালি পেটে একদম আমি খাই। তো আদা নেই বলে আমলকি কয়েকটা পড়ে রয়েছে, তো করবো ভাবছি, আবার ভালো লাগছে না মিক্সিতে ব্লেন্ড করতে। তো যাই হোক, একটা জুস বানাই, শুধু নয় সবগুলো আদা ইয়ে খাবে, হলুদ একটুকুরো নিয়ে আমি খাবো, তো ওর জন্য একটু হলুদ নেবো আর আমিও হলুদ খাবো। হলুদের সাথে যদি মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে আরও ভালো হয়, কিন্তু মধুটা নেই তো ওই জন্য। তো বিছানার মধ্যে দেখো এই অবস্থা হয়ে রয়েছে, এখন এরকম হয়ে রয়েছে। এখন আমি বাসে বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালবেলা একটু আমি আমার মেয়ের জন্য পোহা বানাচ্ছি, একটু গাজর কেটেছি, আর এখানে একটু টমেটো রয়েছে, টমেটো আর শুধু যে কারি পাতা রয়েছে তা এখান থেকে। গানটা চালাবি তো। তো বন্ধুরা দেখো আজকে এটা কি ভালো মাছ, ভোলা মাছ, আর এখানে চিংড়ি এনেছে। আজকে ভোলা মাছের ঝাল আর চিংড়ি দিয়ে পুষা হবে, বা ওল আছে এখান থেকে, ওলটা তুলেছিলাম না, ওলটাও যেরকম তরকারি করার ইচ্ছা রয়েছে, অনেকদিন হয়ে গেল, তো এগুলো কাটাকুটি করতে দিতে নাও। তো আমাদের এই বাদামি লেবু গাছে প্রচুর লেবু হয়েছে, তো আজকে একটা পাতে পারি কি দেবো। কষ্টে একটা লেবু পেরেছি, এই লেবুটা এবার ছুটি কাজ সন্ধে সন্ধেবেলা কেন, এবার দুপুরবেলা ভাত খেয়ে ওটা খাওয়াবে, মা খাবো, খাবি তুই? ও খাবে না, ধর স্কুলে যাচ্ছে, ও এখন স্কুলে যাচ্ছে, ও 3টার সময় এসে ভাত খেয়ে খাওয়াবে, আমার তিনজনে মিলে লেবু মাখা করে খাওয়াবে, মজা হবে অনেক, চলো। তো আমি এখানে একটুখানি ভোলা মাছের ঝাল মতো করছি গায়ে গায়ে, তো এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর এখানে আমার মেয়ের জন্য খিচুড়ি করার জন্য এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, এখানে ডাল ধুয়ে রেখেছি, আর এদিকে এখানে ভোলা মাছ, এখানে পুঁটি মাছ, সব কিছু মাছ। আজকে পুঁটি মাছ টক হবে, টক হবে বলছে, এই এতগুলো মাছ ভাজা। আর শ্বশুর শুধু যাবে বাজারে, শুধু এই দেখো কালকেকার এই ছোটো ছোটো পুঁটি মাছ, আজকে আবার এই এনেছি পুঁটি মাছ, শুধু পুঁটি মাছ আর কোনো মাছ আনবে না। তো আমার এখানে মাছের ঝাল পুরো রেডি, এখানটায় রেখে দিই, আর এখানে চিংড়ি দিয়ে, আর আমি বাঁধাকপি, একটু পুঁই শাক আর পালং শাকের যে ডোকগুলো হয় না, ওই দিয়ে আমি একটু চচ্চড়ি করছি চিংড়িগুলো দিয়ে, এই চিনি করলে হয়ে যাবে। আর এদিকে মেয়ের জন্য আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো চাঁদা মাছে পুঁটি মাছের টক করা হবে, ওই জন্যই তেঁতুলটাকে ভিজিয়ে রাখা হয়েছে, এবারে এটা ছেড়ে গেছে ভালো করে চটকে চটকে, ওই যেগুলো দানা আর বাড়তি যেগুলো আর চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে খুবই ভালো হয়, তাও একবার চটকে নিই।
থাকো, এই ছিবড়েগুলো এবারে ফেলে দিতে হবে। এবারে একবার এইটুকুনো যেগুলো নোংরাগুলো ছিল সেগুলো তো বের করে নিচ্ছি, আর একবার ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এই ছিপড়ে ছিপড়ে যেগুলো আর যে থাকে হাতে ওঠে না সেগুলোকে ও যাবে। আর এইখানে চালা মাছটাকে দেখুন, চালা মাছটা এই ভেজানো হয়েছে ফ্রিজ থেকে, সবে মাত্র বের করেছে, আবার এখনো বড় হয়ে আছে তো রোদে বই। তো আমার চচ্চড়ি এখানে হয়ে গেছে, থেমে গেছে এবারে। আর এই চাঁদা মাছের টক করার জন্য টকটা তো ছেঁকে রেখেছি, আর এবারে মাছটাকে আমি ভেজে নেবো। ভেজে নিয়ে কি করতে হবে? টক দিতে হবে। বাহ, ওটাই টক টক হয়ে গেল। দেখো এই এগুলোকে আগে আমরা বলতাম ফুকো, তো এখন নুলি ভাজা বলে। তো যাই হোক, এইগুলো দেখলে কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সে এটাগুলো এত বড় ছিল না, তখন এই ছোট ছোট ছিল, প্রত্যেকটা আঙুলে 10টা আঙুলে লাগিয়ে এরকম করে করে খেতাম ঠিক এমন ভাবে। খেতে কিন্তু খুব সুন্দর, যাই বলো তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এখান থেকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আমার মেয়ে পপকর্ন দেখে বলছে ও পপকর্ন কাকু দাঁড়াও, তো ওর জন্য এই পপকর্ন নিয়েছি, আর ওর এটা বেশি ভালো লাগে ওই জন্য ও এটা কিনেছে। তো এটা কিনেছি, আর আমি ভাবলাম ও বললো আবার এটা কিনবে, তো ওই জন্য এটা কিনেছি। তো ভাবছি এবারে চেঞ্জ করে একটু যাব বাজারের দিকে, কারণ কয়েকটা কসমেটিক্স কিনতে হবে। কসমেটিক্স বলতে গেলে একটু ময়েশ্চারাইজার কিনতে হবে মেয়ের জন্য। যাব যাব করে কেনা কেনা করে কেনাই হচ্ছে না, বোরোলিংও শেষ হয়ে গেছে, ভাবছি যাব। তো চলো যাওয়া যাক ওইদিকে, একটু গিয়ে ঘুরে আসা হবে, মনটাও ভালো হবে, আর সব কিছু একটু বেশ ভালো ফ্রেশ ফ্রেশ লাগবে। বন্ধুরা দেখো আমি বাজার থেকে এই দুটো কিনে এনেছি, আমার এটা মেয়ের জন্য, দুটোই মেয়ের জন্য, আর আমি ফোনটা নিজেতেই ভুলে গেছি। আর কি কি এনেছি বলি তো, আর এনেছি হচ্ছে একটুখানি কয়েকটা পকোড়া, ছোট ছোট পিস পকোড়া, আর একটু তেলে ভাজা এনেছি, মানে চপ বেগুনি এগুলো মুড়ি দিয়ে মিশিয়ে খাবে, সবাই মিলে একসাথে খাবো, বেশ ভালো লাগে এই শীতের বেলা, একটু সন্ধ্যেবেলা একটা খেতে ভালোবাসি, তো আমিও নিজেও ভালোবাসি। একটু খাওয়া দাওয়া আমি চেষ্টা করছি ওই অয়েলি ফুড একদম না খাওয়ার, কারণ আমার কন্ডিশন খুব একটা ভালো নয়। তার সাথে সাথে আমার দিনটাও এই কদিন এত বাজে একটা দিন যাচ্ছে, তো তোমাদেরকে কি বলবো জাস্ট ভাবতে পারছি না, আবারও সেই দিনগুলো, পুরানো দিনগুলো আমার জীবনে ফিরে আসতে চলেছে। এইগুলো সত্যি কথা বলতে গেলে ভাবলেই আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, মেয়ের একটা ব্রাশ কিনে এনেছি, তো ওটা দেখে তো খুবই খুশি ও, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। কি কিনে এনেছি মা? এটা কার? কি ব্রাশ কিনেছো দেখি? টম ব্রাশ তো, তোমার পছন্দ? আমি কে কিনে দিয়েছে মা? তা আমাকে কই একটু ভালোবাসলে না তো, কি জানো না, তা আমাকে থ্যাংক ইউ বললে না তো। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7টা নাগাদ, এখন একটু নিচে যাচ্ছি রান্না বান্না করতে, আর একটু রুটি হবে, আর সাথে হবে হচ্ছে একটু ভাল, আর ভোলা মাছ রয়েছে, ভোলা মাছের ঝাল করা হবে। দেখো মুখটা এমন চুলকাচ্ছে, চুলকে চুলকে আবার সেইগুলো ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কি দিই থাকে জানে। তোমরা যদি জানো অবশ্যই একটু জানিও, আমার মুখটা হঠাৎই এরকম হলো, একদমই কিছু ছিল না, তোমরা দেখেছো তো। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, আর মুড়ি নিয়ে বসি, আর মেয়েকে একটু পড়াবো, মানে পড়া বলতে গেলে একটু বসিয়ে শেখানোর ব্যাপার, ওই শেখাই টেখাই না ওইগুলো করবো, নইলে এত বদমাইশি করছে, আর সারাক্ষণ ফোন আর টিভি, ফোন আর টিভি, এই দুটো ছাড়া না কোনো কিছুই নেই। যাই হোক মেয়েকে একটু বসাই, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।
টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।